ছোট 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 মাছ তোমরা দেখতে পাচ্ছ না? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তে আজকে তো রবিবার, আজকে রবিবার ভাবলাম একটু ঘোরাঘুরি কইরা লওন যাক। সবাই যেতেছে, আমিও ভাবলাম যে ঘোরাঘুরি করি। তে আমরা সুবিধা যারা সবাই কালাবাই নামে সবাই চিনে আর কি, তে সুবিধার লোকে যামো ঘুরতাম। তো সুবিধা কইল আমার কইছে না কই যাইব ঘুরতে, কইলো যাইবো একখানা ঘুরতে। তো ভাবলাম আমিও যাই সুবিধার লগে, গিয়ে একটু ঘোরাঘুরি কইরা লাই, ঘোরাঘুরি কইরা দেখা লই। তো আপনারা সবাইরে দেখাইমো আর কি আমি কিতা কিতা করি। তো চলো আমার সাথে। তে বন্ধু, ওরা আমরা সুবিধা হয়ে পড়ছে, তো আমরা সুবিধা আইছে। তে আমরা ওখানে যাইমো আর কি। কই জানি যাইমো? নালিছড়া ঝর্ণাত। ও নালিছড়া ঝর্ণাত যাবো, অতকান আমার কইছে না, আমি কই জানি কই যাবো ভাবছি। তো চলো যাই হিবার। ওই তো ফুল খিদা করে ঠান্ডা জ্বরের বোতল দিয়েছে। ওই তো আমরা আরেকজন দাদা এসে, জয়দা। ওই তো আমরা তিনজন আছি, জয়দা। ওই তো তোমার গুরু আজকে, তোমার গুরু পুরো বুদ্ধের মতো দিয়েছে, তোমার গুরু আজকে। দেহ কি সুন্দর সুন্দর জায়গা, ওই তো কি সুন্দর সুন্দর নাইকো কি গাছ জানে, সুপারি গাছ। হাই হাই রে, বুঝ লাগে কি কাকো? ওই তো কি সুন্দর জায়গা, ওই তো খেত আর খেত ইনা গাইছে রে ভালো একদম। দেবো দিই তারে কি থাকো, আরে সরি ইতারে বলে বড় ভাই, সুন্দর গাছ গুছ লাগিয়ে রাখছে। আমরা প্রায় আইই পড়ছি বাইক থেকে লামাই টামাই গেছি গা। তে ওখানে আর একটু আড়ন লাগবো, আটটা সাল লই আমরা যামগা। তে গিয়া দেখামু আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূর্ব সুন্দর একটা ভিউ, আমরা তোমরা দেখামু, আমিও দেখবো আর তোমরাও দেখামু। কারণ কি আমিও ফার্স্ট টাইমই আইছি, আমি আইছি না, আমিও ঘুরতেছি। আমরা ত্রিপুরা রাজ্যটার আমি বালা ঘুরা ঘুরুম আর আমি তোমরা দেখামু কই কই আমি যামু আর তোমরা আমার লগে থাকো থাকবানি। এই বন্ধুরা দেখো আমরা আই পড়ছি, ওই দেখো আমরার ঝর্ণা বা এন নদী কইতে পারো। দেহ কি সুন্দর পাই, আমাদের পেতলা ভাল লাগতেছে দেখে, সেটা জীবনের খুশি ডাইড হই। দেহ 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 কি সুন্দর সুন্দর জায়গা। তে ওই দেহ আমরা কালা ভাই ভিডিও করতেছে, তে আমরা যামু গিয়ে দেখলাম শান্তি। সেরা সেরা ভাই, ও ভাই জলে জলে ভিজে গেছি গা, তবে জলে মজুই লাগতেছে। আয় সেটা হেন, ওই দেখো বেল বেল লইছি, বেল খামো আর কি। তে সবাই মিলে খামো, আমরা তিনজনে খামো, তোমরা তো খাই থাকতা না। তো তোমরা দেহ কিতা করুম ভাই, ভিউটা কিতা আয় সেটা মানে কিতা কইতাম যেটা যেটা ফাইজ নামে কইছি সবাইরে কইতাছি। তে তোমরা শহরে থাকো গ্রামে থাকো হইলি না, মানে কইতাছি যদি তোমরা কোনোদিনও আমরা গ্রামে আয়ো না, তে অনুভব করতার বা যে এনে যে খুশিটা। আর গরম তো প্রচুর লাগতেছে, হ্যাঁ শরীরের অবস্থা একটু খারাপ হয়েছে, তো ভালো লাগতেছে। ওই তো কিতা কর তাইগা বলে বেশি সুন্দর। ওই তো নদীটা কি সুন্দর। তো বন্ধুরা আমরা তো আইসি, আইসিরা এনা দেহ নদীর মতন আছে আর এরা সবাই শুট টুট করতেছে। তাই আমিও কুদুরা শুট করলাম, তো শুট টুট কইরা সেরা। তা তোমরা আমি দেখামো আরো ভালো ভালো জিনিস, একটু ফাইজলামি করছি, তোমরা কেউ মাইন্ডে নিও না, সবাই লোক একটু মজাদার কথা কইছি আর কি, যে গ্রামে শহরে এইটা এইসব জিনিস কোনো মাইন্ডে নিও না, অনেক তো মজা করতা। তে চলো দেখাই তোমরা আমি কিতা কিতা করতেছি। ওই তো দাদা তারা বলে কিতা করবো ভিডিও, একটু সিনেমেটিক গ্রাফিক শুট করবো। তে চলো দেখি। ওই দেহ আমরা আসলাম ওই হেন, ওই যেন একজন যাই আছে, তা আমরা ওই হেন থেকে যামু ইদিকে। ওই দেহ তার নাকি তা করতেছে, এক লাখ লোক খেয়াল আইতেছে বুঝুনি, সেই সাত আবার বলে সেই সাত বলে, ওয়াহ মজা লাগতো সাই সেরা ফিলিং ফিলিং। হ্যাঁ সেই সাত সেই সাত আমরা দিতা না,
ওই তো একলা একলা যেতেছে গা, আমার তো আমার তো আমি কুদুরা খাই না, ওই দেখছি আমার কুদুরা দিছে। তবু সেই স্বাদ, সেই স্বাদটা টেস্ট করে দেখালো, সেই স্বাদ বলে মাছ দেখ খেলাইছে। পাইছি না ভাই, দুঃখের ব্যাপার কিছু না। ওই তো আমরা এইদিকে থেকে ওই আর ওইদিকে অনেক যাইতে হইব, ঝর্ণার যাইতে হইলে তো চলো যাই। তে বন্ধুরা আমরা তো প্রায় আহি পড়ছি, ওই যে আমরা যেদিকে আইতেছিলাম একটু রাস্তাটা চেঞ্জ করা লাগবো, তে আমরা ওখানে যাবো এদিকে এই রাস্তাটা দিয়েছি। হ্যাঁ তো চলো যাই, যাওয়া যাওয়া যাই দেখবো আর কি পুরা ঝর্ণাটা দেখা যাইতেছে গা, তারাও তোমরা দেখাইতেছি দুজন আগে আগে যাইতেছে। তো আমরা রাস্তাটা একটু বেচিদা আছে, একটু দেখা যাইতে হইব আর কি, তো চলো। আর এখানে বলে মাছও প্রচুর আছে, তো আজকে মাছ ধরুম, তো চলো যাই ঝর্ণাটা তোমরা পুরো ভালো করে দেখাই দিই। কেসের আয়ো রাস্তাটা একটু ইউনিক এলেগা কইতাছি, আমরা সবাই এনে ভিডিও টিডিও শুট করতেছে এলে আর কি, আমরা সবাই অ্যাকচুয়ালি কইতে গেলে আমরা ক্রিয়েটার সবাই আইছি, তো এই লিগা কইতাছি সুন্দর টুন্দর করে আইও, ভালো টালো লাগবো তোমরা আইলে। আর এখানে বলে প্রচুর মাছ আছে। তো একটা কথা কইতাম, ওই আমরা জয়দা এনে আইসে নাকি তা করছে জানো নি, ডেকি শাক তুকানি শুরু করে দিছে বুঝছো নি, তা এনে অনেকগুলো ডেকি শাক আছে, তো দাদা তুকাইতেছে আর কি, দাদা বলে বাইতলিও যাবো। আমরা এদিকে ওয়েছিলাম আরো যাইতে হইব প্রচুর, চলো যাম কিতা কইতাম যে যে জায়গা দিয়ে যাইতেছি আজকে কই লাভ নাই, ঝর্ণা দেখবো তবু আজকে তোমরাও দাম, জায়গাটা একটু ভয়ানক মাছ দেওয়া যাইতেছে, দাঁড়া দাঁড়া দেখতেছি ছোট 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 মাছ তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমরা দেখতেছি একটু ভালো করে যে রোদ রোদছে জানো, ঠাডা পড়া রোদের ভিতরে দুপুর বেলা ফিল প্রায় মনে জন্মাস সামনে আয় পড়ছি, আর একটু সামনে ঝর্ণা আছে, আমরা আমিও যাবো হেরার লগে গল ফাইরা টাইরা সব কিছু ইয়ে করে আই পড়ছি ঝর্ণাত, প্রায় জল দেখা যাইতেছে আউস পাইতেছি প্রায়, চল দেখাইতেছি ওই তো এন থেকে এদিকে যাম। আমরা ওনে আরো যাবো এইদিকে ভাই, আটটু যাবো এইদিকে পুরো যাবো, আর একটু গেলে ঝর্ণাটা আয়া পড়ছে প্রায় আই পড়ছি কইতে গেলে, মানে অত কষ্টের পরে যে এই জায়গা পাইছি যে মজাটা, আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে একটু মজা লাগতেছে এই জায়গাটা তাইছিরা, দাঁড়াও ঝর্ণাটা কিরকম সুন্দর, আমাদের ত্রিপুরার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর নালিসরের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না, তে দেখো ভাই যদি না ঘুরো আছে না জীবনে কিছু ফাইতা না, তে ঘুরো জীবনের একটা আলাদা জিনিস অনুভব হইব, তো সবাই এইটাই কমো যে ঘোরাঘুরি করো, তো চলো আমি তোমরা দেখাইতেছি কিটা সুন্দর সুন্দর জায়গা আর ঝর্ণাটা কি সুন্দর, তাইও ওই দেখো ঝর্ণাটা, তো চলো ঝর্ণাটার দ্বারা যাই আর তোমরা দেখাই দিয়েছি, চলো ওই তো এনো কেটা জানি বান দিয়ে রাখছিল আমরা জয়দা, এটা সুরাই দিয়ে আছে জলটা এনে নষ্ট হয়ে গেছে গা এলিগা, তো একটু যামো ওই তো ঝর্ণাটা কি সুন্দর আছে,
আর এদিকে কিছু ফেনা সোনা জমি মারিছিল অনেকদিন ধরে সেরা, আমরা জয় দা খুব কষ্ট করে সেরা ইরি দিতেছে ঠিক করে। বন্ধু যে বোন সবাই কইতেছি একদম ফাইনালি আমি পুরো ঝর্ণার এখানে, ঝর্ণার সামনে ভাই সিন সাইড আছি, মানে জলটা যাইতেছে উপরের থেকে অনেক সুন্দর লাগতেছে। আমাদের ত্রিপুরা রাজ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর, যে এটার যে কল্পনা করা যায় না এত সুন্দর আমাদের ত্রিপুরা রাজ্য। যে আমাদের ত্রিপুরা রাজ্যটারে সবাই জানুক, তোমরাও এটাই জীবন বন্ধুরা, এটাই জীবন। যদি এসব জিনিস অনুভব না করো না জীবনে পস্তাইবই গেলে। তেলেগা কই এসব জিনিস অনুভব করো, দেহ আইতে আইতে না অনেক কষ্ট হয়েছে এ জায়গাটা আইতে, কিন্তু আয়েশির যে এ জায়গাটা আছে না, ওয়া চুম্বেশ্বরী চুম্বেশ্বরী মজা লাগছে ভাই আয়েশির। ও ভাই এনে জন্নারে আছে না, মাছও আছে মাছ, তো এবার মাছ রান্ধুম মানে মাছ ধরুম দেখো ভাই মাছ ধরবো বলে আজকে। ওই তো জন্নাটা পুরাটা জন্না জল করতে গাইতো হ্যাঁ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূর্ব সুন্দর সুন্দর ঝর্ণা নারী ছড়ার ভিতরে, আর আমরা জয়দা বলে মাছ ধরছে যাইতেছি, আমরা জয়দা ইসা মাছ ধরছে, ওই দেখো ওই দেখো সুন্দর চলো কাকড়া ধরে লাইলো দেখো ভাই বন্ধু সবাই রে কইতাছি আমরা এখানে ঘোরাঘুরি করে লাইছি, জয়দার সুবিধা এরা মাস্টার ধরলো আমি তো ধরতে পারছি না, তা কি আর করুম ঘোরাঘুরি করে ভালোই লাগছে। যে আমরা ত্রিপুরার ভিতরে এত সুন্দর জায়গা অনুভব করছি আইসে এন ভাল লাগছে অনেক যাই মুগা, আর নদীর মধ্যে গিয়ে আমি মাছ ধরতে পারিনি দেখবো আর কি। তো চলো কাটারে অনেক আলবিদা কয়ে দিমু জায়গা সবাই, ওই তো এরা যাইতেছে গা বাই বাই। ভাই হাত মুখ ধুয়ে লাইলাম যে প্রচুর গরম দিছে, এলে একটু হাত মুখটা ধুয়ে লাই ফ্রেশ হয়ে যায়গা। আমি কিতা খাইতেছে উত্তরপ্রদেশ তো আনছিলাম চিক্কি, উত্তরপ্রদেশ থেকে বলে চিক্কি আনছে রাম মন্দির থেকে, রাম মন্দির থেকে তেরা দুজন খাইতেছে হন আমিও কুদুরা খামু। সুবিধায় আগুন ধরনের লেগা প্রচুর চেষ্টা চলতেছে, হ্যাঁ জয়দা মাছটি লইছে মানে এটার মনে মাছটিরে পরিষ্কার করবো না জল তাই এদিকে বলে আগের থেকে বলে পরিষ্কার মশাও বলে আবার কামড়া বদির মিস করতেছে প্রচুর। চারটা মাছ ফুরুম ফুইরা খামু তিনজন আছি, চারটা মাছ দেয়া যাক ওই তো আগুন দিলে আছে গা মাছ পুরো হয়ে যেতেছে প্রায়, এটা জল আছে এটা বাড়ি কই এদিকে খাইলা জায়গা দিয়া ঘর বাড়ি নাই
এদিকে আমরা রিসা মিসা বুইরা চাইবো দই তাড়াতাড়ি বাস ফেলাও কি জানি হইছে জানি না খাইতে পারমনি আমার লাগা এটা আমি তো কিছু করছি না খালি হেরা ধরছে ইডিয়া খাইতাছি খুবই বলে মিষ্টি তাই পরিশ্রমের ফল আর আমার পরিশ্রমের থাকে মাছ সেরা সালি মেলে খাই লেছি অপূর্ব সুন্দর ফ্রেশ করে খাইলে ভালো আসবো একটু খাই সে মজা লাগবে ভাই সবাই রে কইতাছি এই জায়গাটা সাইরে ওখানে যাইতাছি গা হেরাও দেওয়া যাইতাছে গা তে বাই বাই